আজকে আমি খিরসা বানিয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই পিঠাপুলি খাওয়া হয় না, সেজন্য ভাবলাম আজকে একটা পিঠা বানিয়েই ফেলি, সেজন্য খিরসা বানিয়ে নিচ্ছি। আমার জামাই অনেক পছন্দ করে পাটিসাপটা পিঠা, সেজন্য ভাবলাম ওর জন্য এই পিঠাটাই বানিয়ে ফেলি। এইখানে আমি খিরসা বানিয়ে রেখে দিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি, আর সেই সাথে এখানে ডোটাও বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাটিসাপটার ডো। আর এই তো খিরসা আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে আবার জমিয়ে নিয়েছিলাম যেন টাইট হয়ে যায়। বিয়ের আগে কতবার যে এই পিঠাপুলি নিয়ে এক্সপেরিমেন্ট করতাম আমি, আর এভাবেই ধীরে ধীরে একটা পর্যায়ে আমার পিঠা অনেক মজা হয়ে যায় খেতে। আলহামদুলিল্লাহ এখন আমার বানানো পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার শ্বশুর বাসাতে তো আমি এখন পিঠাপুলি বানিয়ে থাকি। আমাদের মেয়েদের জীবন কতই না অদ্ভুত, তাই না? বিয়ের আগে মেয়েদের জীবন থাকে একরকম আর বিয়ের পরে হয়ে যায় অন্যরকম। তবে বাচ্চা হবার পর মেয়েদের জীবন একদমই চেঞ্জ হয়ে যায়, অনেক দায়িত্ববান হয়ে যায় আমরা। ঘুম, খাওয়া দাওয়া, গোসল আর কোনো কিছুই যেন টাইম মতো হয়ে ওঠে না। সাজানো গুছানো একটা মেয়ে কখন যে নিজের অজান্তে অগুছলো হয়ে যায় আসলে টের পাওয়াই যায় না। দিনের শুরু হয় কখন আর শেষ হয় কখন আমি তো কোনো কিছুই টের পাই না, আমি সব সময় বাচ্চা নিয়ে এতই ব্যস্ত থাকি। এখন মা শব্দটা যতই সহজ, মা হয়ে ওঠার কাহিনীটা অনেক কঠিন। আমি এখন মা হয়েছি, এখন হাড়ে হাড়ে টের পাই। সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমরা মা, আমাদেরকে সব কিছু পারতে হবে আর সন্তানের জন্য সব কিছুই করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্টিভ একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে অনেক হেল্প করে। আসলে আমার শাশুড়ি আমার সাথে না থাকলে হয়তো বা আমার এতদিন অনেক কষ্টই হতো। আমার মেয়েটা রাত্রে একদমই ঘুমাতে চায় না, সে ভোর 5-6 বাজে সে সময় ঘুমায় আর আমারও ঘুমের অনেক ডিস্টার্ব হয়। তবে এই নিয়ে আমার কখনোই কোনো অভিযোগ করে নাই আমার শাশুড়ি কি তুমি এত লেট করে কেন উঠছ। আসলে আমার ছোটবেলা থেকেই মা নাই, তবে আমি মা পেয়েছি। আমি আমার শাশুড়ির কথা যত বলবো তার জন্য হয়তোবা সেগুলো কম হয়ে যাবে। আসলে আমি জানি না এই জগতে বা এই দুনিয়ায় এত ভালো শাশুড়ি কারো থাকে। আমাদের সম্পর্কটা কেমন জানেন, একদমই বউ শাশুড়ির মতো না, আমরা যেন দুইটা ফ্রেন্ড এই রকম। আমি অনায়াসে আমার শাশুড়ির সাথে সব রকম কথা বলতে পারি, আবার আম্মুও প্রত্যেকটা কথা আমার সাথে শেয়ার করবে, তারপরে কোনো পদক্ষেপ নেবে বা সেই কাজগুলো করবে। এটা আমার অনেক ভালো লাগে। আপনারা সবাই দোয়া করে দিবেন আমরা শাশুড়ি বউ যেন একে অপরের সাথে এইভাবেই এই এত ভালো সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে পারি। আর একটা কথা, আমার ছোটবেলা থেকে মা ছিল না, আমার মাকে আমার আল্লাহ নিয়ে নিয়েছিল, কিন্তু আমি না কখনোই আমার শাশুড়িকে শাশুড়ির চোখে দেখি না, আমি সবসময় আমি আমার মায়ের চোখে দেখি। আর হয়তো এই জিনিসটার জন্যই আমাদের ভালোবাসা বা আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। অনেক কথাই বলে ফেললাম, তবে আমার পাটিসাপটার রেসিপিটা যদি কেউ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও করে আপলোড করব রেসিপি সহকারে। আমার রেসিপি ফলো করে এই পিঠা যদি একবার বানিয়ে খাও কখনোই ভুলবা না, এত টেস্টি হয়। অনেক কথাই বলে ফেললাম, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা কমেন্ট করে যাবে। সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি। আর তোমরাও সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদেরকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিতে একদমই ভুলবে না। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবে, আল্লাহ হাফেজ।